নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি অর্থনীতি সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার সালে যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা দু সালে একাদশ শ্রেণীর যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার ক্ষেত্রে এই ইকোনমিক্স খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি সেট করেছি হান্ড্রেড পারসেন্ট আমি বলতে পারি এখান থেকে তোমরা কমন পাবে দু সালে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এক ধাকের কোশ্চেন কেছে উত্ত স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি ক্রম রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটি ব্যাখ্যা করো তো দেখো তোমাদের টোটাল ছখানা কোশ্চেন আসে তো দেখো আমি এক দাগের কোশ্চেন দু দাগের কোশ্চেন তিন দাগের কোশ্চেন চার দাগের কোশ্চেন এবং পাঁচ দাগের কোশ্চেন এবং ছ দাগের কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি তো দেখো এক দাগের কোশ্চেন থেকে আমি টোটাল চারখানা কোশ্চেন দিয়েছি এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে তোমরা দুখানা কোশ্চেন কমন পাবে তো বুঝতে পারছো তো দেখো এক দাগের কোশ্চেন থেকে দুটো কোশ্চেন থাকবে সেই দুটো কোশ্চেন অথবা থাকবে তার ভিতর থেকে তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি যারা কমার্সে পড়ে এবং যারা আর্টসে পড়ে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি বিগত কয়েক বছর ধরে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর এবং মাধ্যমিকের সাজেশন করে গেছি প্রত্যেকটা সাজেশন কিন্তু তোমাদের কমন আসছে হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন আসছে তো দেখো এই দুখানা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তিন জায়গার কোশ্চেন কি আছে উদাহরণ সহযোগে উৎপাদনের স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো দীর্ঘকালে এই ধরনের কোনো পার্থক্য থাকে না কেন তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে এই তিনখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে তো দেখো চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি যোগান রেখা বলতে কী বোঝায় যোগান রেখা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এই পাঁচখানা কোশ্চেন আমি বলতে পারি এই পাঁচখানা কোশ্চেনের ভিতর থেকে তোমরা অন্তত দুটো কোশ্চেন কমন পাবে এক দাগের যে কোশ্চেন আছে এই এক দাগের কোশ্চেন থেকে টোটাল আমি পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি এই পাঁচখানা কোশ্চেনের ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে তো দেখো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা এই অসংখ্য ধন্যবাদ আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো দু দাগের প্রশ্ন তো দেখো দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তো দেখো দু নম্বর কোশ্চেন থেকে তোমাকে যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে তার ভিতরে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি মাথা পিছু আয় বলতে কি বুঝো অর্থনীতিতে এর গুরুত্ব সংক্ষেপে লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য ব্যবহৃত মূল্য সংযোজন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু নম্বরের কোশ্চেন থেকে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট এই দুই দাগ থেকে তোমরা কমন পাবে আমি যে সাজেশন দিয়েছি আমি যে সাজেশন দিয়েছি এর ভিতর থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না সেটা আমি তোমাদের বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর দু সালের একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট আমি যা সাজেশন দিয়েছি এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তোমরা যদি এটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আজকে আমি দু হাজার তেইশ সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি আর্থিক ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তো দেখো দু নম্বরের কোশ্চেন থেকে অর্থাৎ দু দাগের প্রশ্ন থেকে টোটাল পাঁচখানা দিয়েছি এবং এক দাগের কোশ্চেন কোশ্চেন দিয়েছি তো দেখো এই যে এক দাগের কোশ্চেন এবং এবং দু দাগের কোশ্চেন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো দেখো এবার আমি তিন দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দেখো তিন দাগ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ভিত্তি হিসাবে রেকর্ডের তুলনামূলক ব্যয় পার্থক্য নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আমি কোশ্চেনটা আরেকবার তোমাদের শোনাচ্ছি দুটি দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তি হিসেবে রিগার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্য নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমি দু সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করে যারা ইকোনমিক্স সাবজেক্টটা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো দু সালে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দু নম্বরে কোয়েশ্চেন আমি কি সিলেক্ট করেছি অবাধ বাণিজ্য সুবিধা ও অসুবিধা উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট আছে তিন নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি দুটি দেশের মধ্যে অবাধ বাণিজ্যের ফলে উভয় দেশই কিভাবে লাভবান হবে ব্যাখ্যা করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা क्वेश्चन ভাইটাল আছে আজকে আমি দু সালের একাদশ শ্রেণীর ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি তো দেখো পরের কোশ্চেন কি চার নম্বরের কোশ্চেন বিনিময় হার কি এটি কীভাবে নির্ধারিত হয় পাঁচ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে আমদানি শুল্কের সুবিধা অসুবিধা উল্লেখ করো তো দেখো কোশ্চেন গুলো আমি চার বিনিময় হার কি এটি কিভাবে নির্ধারিত হয় এবং পাঁচ নম্বরের সিলেক্ট করছি আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে আমদানি শুল্কের সুবিধা অসুবিধা উল্লেখ করো তো দেখো এই যে যে পাঁচখানা কোশ্চেন দিয়েছি এই পাঁচখানা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তিন নম্বরের কোশ্চেনের ভিতর থেকে যে কোনো দুটো কোশ্চেন তোমরা কমন পাবে তো দেখো চার দাগের কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট দেখো চার দাগের প্রশ্ন যেটা আমি সিলেক্ট করছি তোমাদের কিন্তু এখান থেকে অঙ্ক থাকবে ঠিক আছে দু হাজার বাইশ সালে কিন্তু একাদশ শ্রেণীর ইকোনমিক্সের পরীক্ষায় কোনো অঙ্ক দেয়নি তাহলে আমি বলতে পারি যে দু হাজার তেইশ সালে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক পাবে গড় নির্ণয় করো মধ্যমা নির্ণয় করো চিত্র অঙ্কন করো এর ভিতর থেকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে গড় নির্ণয় এবং মধ্যমা নির্ণয় তো দেখো এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের আমি করিয়ে দেবো ঠিক আছে আমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো সাজেশানটা আমি আজকে সিলেক্ট করেছি এটা আমি কমসে কম পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে এই মানে এই যে অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো দিয়ে দেবো তো দেখো পাঁচ দাগের প্রশ্ন তো দেখো পাঁচ দাগের প্রশ্ন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দু সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে তো দেখো আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের জাতীয় আয় ক্ষেত্রগত বন্টনের প্রকৃতি আলোচনা করো ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের প্রকৃতি আলোচনা করো দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও ভারতে কেন পেশাগত কাঠামোতে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়নি তা সংক্ষেপে ব্যাখ্যা করো অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও ভারতের পেশাগত কাঠামো ঠিক আছে এবং জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এই দুটো কোশ্চেন দু সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের আয় বৈষম্যের কারণগুলি লেখো চার নম্বরে আমি সিলেক্ট পরিকল্পিত অর্থনীতির উন্নয়নের ফলে ভারতের জীবিকা কাঠামো কিরূপ পরিবর্তন ঘটেছে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গে মানব উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে পাঁচখানা কোশ্চেন দিয়েছে আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তোমরা এই পাঁচ দাগ থেকে কিন্তু কমন পাবে এর বাইরে থেকে কোনো কোয়েশন আসবে না তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে আলোচনা করছি সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু সালের যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে ইকোনমিক্সে যারা আর্টস এবং কমার্সে পড়াশোনা করে তারা এই সাজেশন কিন্তু কমন পাবে এখান থেকে আমি যে সাজেশনগুলো দিয়েছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ফাইটাল বলে আমি মনে করি আজকে আমি ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি যারা দু সালে পরীক্ষা যারা দু সালে পরীক্ষা দেবে একাদশ শ্রেণীতে তো দেখো সদাগের প্রশ্ন থেকে কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সদাগের কোশ্চেনগুলো থেকে আমি কটা কোশ্চেন দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এইগুলো থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি মানব উন্নয়ন কাকে বলে মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে আমি যা সাজেশান দিচ্ছি এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না এর ভিতর থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায় আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নোটস সব কিছু দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের উনিশশো একানব্বই সালের শিল্পনীতির উনিশশো একানব্বই সালের শিল্পনীতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের শিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো দেখো তিন নম্বরের কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানগুলো তোমরা ভালো করে পড়বে তোমরা প্লিজ এখান থেকে সার্ট করে পড়বে না আমি যে সাজেশান দিয়েছি তারপর আবার সাজেশান করলে এইগুলো ঠিক নয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে আমি যে সাজেশান দিয়েছি এইগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে ফলো করে যাবে তো দেখো গ্রুপ ই থেকে টোটাল তোমাদের দুখানা কোশ্চেন থাকে এই দুটো থেকে একটা কোশ্চেন তোমাদের লিখতে হয় দশ নম্বরে ঠিক আছে দেখো দুটো কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে আমি বলতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দশ নম্বরে দুটো কোশ্চেন কমন পাবে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীল তারা ও ফলাফল আলোচনা করো ভারতের কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতার কারণও ফলাফল আলোচনা করো দু নম্বরে কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে গৃহীত ভূমি সংস্কার কর্মসূচি বিষয়টি আলোচনা করো পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে গৃহীত ভূমি সংস্কার কর্মসূচি বিষয়টি আলোচনা করো তো দেখো আমি বলতে পারি দুটো কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে তা সত্ত্বেও আমি বলতে পারি দশ নম্বরের ক্ষেত্রে এই দুটো কোশ্চেন কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখো আমাদের তিন নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি ভারতের গণবন্টন ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি লেখো চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের কৃষি সমস্যা বা বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো তো দেখো এই পাঁচখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি আমি বলতে পারি এক দুই তিন চার এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে